তৃতীয় টি-20তে দক্ষিণ আফ্রিকাকে 11 রানে হারিয়ে 4 ম্যাচ সিরিজের 2-1 লিড নিয়েছে ভারত। বুধবার সেঞ্চুরিয়ানে তিলক বর্মার অপরাজিত সেঞ্চুরিতে টি-20তে এক বছরের রেকর্ড 8-বার স্কোর 200 ছাড়িয়ে 5 উইকেটে 219 রান করে সফরকারী দল। সেঞ্চুরিয়ানে সুপার স্পোর্ট পার্কে টসে হেরে ব্যাটিংয়ে নামে ইনিংসের দ্বিতীয় বলেই সঞ্জু স্যামসনকে হারায় ভারত। এরপর ব্যাটে ঝড় তোলেন অভিষেক শর্মা ও তিলক বর্মা, 107 রানের জুটি গড়েন তারা। অভিষেক 24 বলে 50 করে ফেরার পর একাই তাণ্ডব চালিয়ে যান বর্মা, 32 বলে 50 করে পরের 19 বলে সেঞ্চুরির মাইল ফলকে পা রাখেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। শেষ পর্যন্ত 56 বলে 107 রানে হার না মানা ইনিংস খেলেন বর্মা। হার্দিক পান্ডিয়া 18, রণদীপ সিং 15 রান করেন। 20 ওভার শেষে ভারত 6 উইকেট হারিয়ে পায় 219 রান। স্বীকৃত টি-20তে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ 8-বার 200 বা তারও বেশি রান করল ভারত। টি-20 বিশ্ব চ্যাম্পিয়নদের রেকর্ড গড়ার ম্যাচে জয়টা আসে অনায়াসেই। রানতারায় হার্দিক পান্ডিয়ার করা 19তম ওভারে মার্কো ইয়ানেসের 26 রান নেয়া কিছুটা উত্তেজনা ছড়ায়। 17 বলে 54 করে শেষ ওভারে অর্শদীপ সিংয়ের শিকার হন ইয়াসেন। এর আগে হেনরিক ক্লাসেন 22 বলে 41 করে গেলে 8 উইকেটে 208 রানে থামে প্রোটিয়াদের ইনিংস। অর্শদীপ 37 রানে 3 উইকেট নেন।